যেমন প্রেজেন্ট পাস্ট ফিউচার। আচ্ছা সামান্য একটু লেখি, তোমার তো আগর শিখা আছে তো। আজকে টেন্স নিয়ে আলোচনা হইব। আমরা আগে টেন্স ওর বাংলা পড়িছি, কীভাবে বাংলা একটা সেন্টেন্সে কোন টেন্সের মধ্যে পড়ে গিয়া ওটা আমরা দেখার লাগে পড়িছি, ঠিক নাকি না? এখন কিন্তু আজকের এই টেন্সটা হইব গিয়া টেন্স, এটা সেন্টেন্স দিব, সেন্টেন্সের মধ্যে বারবার একটা টেন্স আছে ওটা কারেক্ট করা লাগে, কারেকশনের লাগে। তো এক্সামও তোমার এইভাবে আইতো নাই, একটা বাংলা সেন্টেন্স দিয়ে ওটা কোন টেন্স হোক এইভাবে আইতো নাই, বুঝা গেছে? হ্যাঁ ট্রান্সলেশন থাকতে পারে, এখনকার ট্রান্সলেশন হয়ে গেছে কিছু চেঞ্জেবল। আগে যে ট্রান্সলেশন যেগুলো আছে বাংলা সেন্টেন্স দিত, দেওয়া হয়তো এক্সাম ওগুলো কিতা খরচ চেঞ্জ করে এইচএসএলসি, কিন্তু এই সময় কিন্তু একটা তোমার হয় যে ভাষায় তোমার এমআইএল আছে, মাতৃভাষা আছে, তোমার মাতৃভাষায় ট্রান্সলেশন করো, কথা বুঝে যাওয়ার নেই, ক্লিয়ার দেখা যার তো। আচ্ছা ঠিক আছে, তো টেন্সে আমরা প্রথমে আমরা পাইছিলাম তিনটা হিসাবে পড়ার, প্রেজেন্ট, আর একটা আছে কিতা পাস্ট, আর একটা কিতা ফিউচার, এফ ইউ টি ইউ আর ডি ফিউচার। তবে এই সাইটটা তিনটার মধ্যে একটা আছে ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে ঠিক তেমনিভাবে লাভে আছে। আমি ডিটেলস এখন আলোচনা করি না, এগুলো নাম দেখবাই, ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক তেমনিভাবে একই নামে আছে, ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, বুঝে যাননি? আই আই ফর ইনডিফিনিট, সি ফর কন্টিনিউয়াস, পি ফর পারফেক্ট, আর পি সি মিন্স পারফেক্ট কন্টিনিউয়াস। তো যাই হোক, প্রেজেন্ট মিন্স কিতা আছে, আমরা বর্তমানে বাংলায় কইতে পারি আমি বর্তমান, ব তয়রে ময়াকার মা দন্তীয়ন। অতীত পাস্ট মানে অতীত, অতীত বাংলা কিতা অথদিনিকার তিয়ার তো বানানি পাবে নাকি, ঠিক আছে না ম্যাডাম? আচ্ছা অতীত, আর ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে কিলা ভ এভাবে নি, ভবিষ্যৎ বলান, ঠিক আছে নি? কারেক্ট, আর যদি ভুল হয় তোমরা নিজে নিজে কারেক্ট করিও, বুঝছো নি? বলান ঠিক আছে নি? ভবিষ্যৎ ক ওটা নি তো, হ্যাঁ আচ্ছা যাই হোক, আমি সবটা দিয়ে দিলাম। তো এইটা ভবিষ্যৎ বুঝছো তো, বর্তমান বুঝছো, অতীত বুঝছো। তো এই আমি তিনটা দিনে তিনটা ক্লাসের মধ্যে এই তিনটা টেন্সে কমপ্লিট করবো, যদি সারা অ্যাটেন্টিভ দেখবা রেগুলারলি আইবা, বুঝছো নাকি? দেখো সেই তিনটা দিন খুব মনোযোগ সহকারে তিনজন ক্লাসটা ফলো করবা দেখবা, তারপরে যদি মনোযোগ সহকারে দেখো তো দেখবা শেষ পর্যন্ত এই কিছু কিছু প্র্যাকটিস দিব, প্র্যাকটিস করবা, এক্সামও দেখবা একটাও সভা করতো না। তো ঠিক আছে, এখন এগুলো তো আমরা যেহেতু জানা আছে, তো এই টেন্সের যেহেতু আছে তিনটা, এই টেন্সের মধ্যে আছে একটা প্রেজেন্ট টেন্স আছে, এই প্রেজেন্ট টেন্সরে, প্রেজেন্ট টেন্স আমরা, প্রেজেন্ট টেন্স আজকের আলোচ্য বিষয়, আজকের আলোচ্য বিষয় কি হইব? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টের মধ্যে আছে কয়টা? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রথমে দেখি আমরা নোট করতে পারবো, প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমাদের সারা ফরমেশন বা ফর্মুলা বা স্ট্রাকচারটা জানা আছে নি? তো এখন সে একদিনের স্ট্রাকচারটা, এখন সে একদিনে সাবজেক্ট বার ওয়ান অবজেক্ট প্লাস 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 দ্যাট মিন্স আদার্স, মানে সাবজেক্ট বার ওয়ান অবজেক্ট আদার্স। আচ্ছা এই যে নামটা আমার জানা আছে, প্রেজেন্ট মিন্স বর্তমান, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, আর টেন্স মানে সময়, বর্তমানের অনির্দিষ্ট সময়, কথাটা বোঝা গেল নি? আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা পরিচয় পাইতে হইলে এই সেন্টেন্স একটা দিয়া হইব, ওটার কারেকশন করো, কিলা ঠিক করতা, ঠিক করতা। এজ এক্সাম্পল হিসাবে কিছু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স চিনার উপায় হইল গিয়া, যে টেন্স ও সেন্টেন্সের সাথে কিতা কিতা থাকবো কোসাই ইউজুয়ালি লেখিলা, যে সেন্টেন্সের সাথে বাংলা লেখো, যে সেন্টেন্স এসি এন টি ই এন এস সি, যে সেন্টেন্স এর সাথে সাথে বানানি ভাবে হয়েছে নি, যে সেন্টেন্সের সাথে কিতা কিতা থাকবো ইজিলি, ইজিলি ডেইলি জেনারেলি, জেনারেলি রেগুলারলি, এবারে কিতা আছে অলওয়েজ, অফেন, আর কিতা আছে এভরিডে, এভরিডে নাইট, অথবা এগুলো থাকতে পারে।
এভরি ডে এভরি নাইট এভরি উইক এগুলো আমার থাকতে পারে এভরি মানে পড়তেও যে সেন্টেন্সের সাথে আমার এই সিগনালগুলো ফাইলিমো উইদাউট এনি ডাউট আমরা নিজে হয়তো কইমো যে মোস্ট অফ দ্য কেস সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় যে সেন্টেন্সের সাথে আমি এগুলো ফাইলাইমু ইজিলি আছে ডেইলি আছে জেনারেলি আছে বুঝছেন এজ এক্সাম্পল আমি সবটা দিয়ে এক একটা সেন্টেন্স দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দিলাই ঠিক আছে আচ্ছা দেখো সাই ইজিলি আছে আমরা পরিচয় মাত্র দুইটা ফর্মুল হয় একটা বেশ না ও একটা পরিচয় আছে এক নম্বর দিয়ে একটা হারবে সেন্স কারেকশনও ইজিলি আছে যেমন ইউ এস ইউ এ ডবল এল ওয়াই ইউজুয়ালি দেখো হি ইউজুয়ালি হি ইউজুয়ালি হোম এট টু পি এম এক্সামও থাকবো সেন্টেন্সটা কিলা জানি ও অ্যারাইভ থাকবো এ ডবল আর আই ওখানে লিখি দিই আমি অ্যারাইভ এ ডবল আর আই ভি ই অ্যারাইভ সেন্টেন্স ওটা থাকলো ওগুলো তুমি কারেকশন করতে টেন্স কারেকশন করতে বা হয়তো আন্ডারলাইন দিতে পারে নতুবা ব্র্যাকেটের ভিতরে রাখতে পারে আমি যে ব্র্যাকেটের ভিতরে দিয়া দেখাই দিই ও যে অ্যারাইভ শব্দটা আছে ওগুলো টেন্সকে সামান্য কারেক্ট করতে তখন এখানে টেন্স কারেক্ট করতে গেলে একটা জিনিস খেয়াল রাখবেন যখন আমার সেন্টেন্স আছে ইউজুয়ালি আছে তখন বারবার ওয়ান লাগাইনি আর কোনোটা কিছু নাই তাইলে আমার কারেকশন হইব মাল্টিপল চয়েস দিতে পারে ভাবে হ্যাজ অ্যারাইভ হ্যাজ অ্যারাইভ থাকতে পারে বি থাকতে পারে উইল অ্যারাইভ উইল অ্যারাইভ সি থাকতে পারে অ্যারাইভ arrives b থাকতে পারে শুধু only arrived ও এখন আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি আমি ওই সময় চিহ্নিত করিলে মই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তখন আমার ইগো থাকবো আমার arrives হইবো কারণ প্রেজেন্ট ফর্মে একমাত্র একটাও আছে arrives বুঝা গেছে নি আর থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হতে বারবার লাগে এস বা ইএস লাগে ও হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট কোয়েশ্চন আমার ভাবে থাকবো দেখা যায়নি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট লেসের কোনটা কারেক্ট সত্য হইব ও ব্র্যাকেটের স্থানও তার ওটারে কারেক্ট টেন্স হয় আর বুঝতে কোনো অক্ষমতা আর নেই ঠিক চেনি আপনি আছে ইজিলি সেন্টেন্স দিয়ে বুঝাই দিলে যাম ডেইলি ডি এ আই এল ওয়াই ডেইলি যে সেন্টেন্সের সাথে ডেইলি লাগে একটা হোক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করবাই কোন টেন্সে করবাই যদি খেয়াও নবাই যে হ্যাজ অ্যারাইভ তাহলে হ্যাজ হইতো না রিজেক্ট হইব উইল অ্যারাইভ ফিউচার হয়ে যাব গিয়া রিজেক্ট হইব অ্যারাইভস প্রেজেন্ট হইব গিয়া অ্যারাইভ পাস্ট হয়ে গেছে এটাও রিজেক্ট হইব যে আমার কারেক্ট অ্যান্সার হইব গিয়া অ্যারাইভস ঠিক তাহলে হবে বলে গিয়া ডেইলি সি সি গো টু স্কুল সি গো টু স্কুল ডেইলি যখন আমি ডেইলি সিগনালটা পাইলাইমু যখন ডেইলি আমি সিগনালটা পাইলাইমু তখন আমি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইব কারণ ডেইলি আছে সেন্টেন্সের লগে ডেইলি ফিট আছে বুঝতে পারনি সেন্টেন্সের লগে আমার ডেইলি ফিট আছে না আর সে ডেইলি ফিট থাকার কারণে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইমু এটা কেন হইমু যেমন এ আছে ওয়েন্ট বি হ্যাজ গন সি ওয়েন্ট হ্যাজ গন goes going goes দেখো আমার কারেক্ট কোনটো হইব yes হ্যাঁ আচ্ছা ঠিক আছে হইব আলে ছেড়ে যাবো হইতো না কতটুকু লাস্ট দেখা যায় তো আচ্ছা ঠিক আছে গোয়িং গোজ আছে তখন আমার কারেক্ট কোনটো হইব গোজ আমার গোজ হইব ঠিক আছে তো ঠিক তিনি বলা কয় একটা সেন্টেন্স আমরা লিখিলে একটা একটা করে ফিটিং করিয়া রেগুলারলি ফাইসি নি ডেইলি ফাইসি জেনারেলি দেখি এখন জেনারেলি হইব নানি জেনারেলি এটা লোকে জেনারেলি লাগাইতে হবে যেমন আছে
হি মিট মি জেনারেলি ইন দা মর্নিং ও মিট শব্দটা ডেকেটো রাখলো মেন ভার্ব বুঝে পারনি এই মিট শব্দটা মেন ভার্বটা ডেকেটো রাখলো এখন তোমার আনসারটা কোনটা হইব এখন সিগনাল আমরা পাইছি প্রেজেন্ট ইনফিনিট টেন্স যদি তাকে আমার জেনারেলি শব্দটা কি হইব আমার হ্যাঁ প্রেজেন্ট ইনফিনিট টেন্স হইব কোন টেন্স হইব তাইলে এগো মিটস হইব নানি আমার কারেক্ট হয়ে যাবে কি মিটস কারেক্ট আমার মিটস দেখো না মিটস দাবটা কারেক্ট হইব নেক্সট ওয়ার্ড কিটা দিছিলাম হ্যাঁ রেগুলারলি যে সেন্টেন্সের সাথে রেগুলারলি লাগাই তারপর যেমন রেগুলারলি একটা এক্সাম্পল দিয়ে দেই রেগুলার সঙ্গে এলওয়াই লাগাই কোনো সময় রেগুলার হইয়ে হইব সি অ্যাটেন্ড দা গো টু স্কুল সি গো টু স্কুল রেগুলারলি এখানে আমার রেগুলারলি শব্দটা আছে দেখছো নি সিগনাল পাইছি একটা আলামত পাইছি সাইন তো রেগুলারলি শব্দটা যেহেতু আমি পাইলাইছি তখন আমার গো অভিজ্ঞতা বলে দিব গো জুড়ে দিব গিয়া আমার কারেক্ট আনসার কি হইব জি ও ইএস গোস আর কোনটা আছে নেক্সট সেন্টেন্স ওয়ার্ড এলওয়েজ এলওয়েজ মানে সর্বদা যে সেন্টেন্স লাগে এলওয়েজ লাগাই দিতে হবে না নি এলওয়েজ দিব নাই চাই এলওয়েজ দ্য ওল্ড ম্যান দ্য ওল্ড ম্যান গো ফর এ ওয়াক এভরি মর্নিং দ্য ওল্ড ম্যান গো ফর এ ওয়াক এভরি মর্নিং আচ্ছা আচ্ছা এভরি আমার এভরি শব্দটা দিয়ে গেছে ঠিক আছে এভরি দি বানাই দিলাম গো এভরি বানাই দিই ই ভি ই আর ওয়াই এভরি যে সেন্টেন্স লাগে এভরি মর্নিং তা হবে না নি প্রত্যেক হোক প্রত্যেক এভরি লগে টাইম সংযুক্ত থাকবো লাগে এভরি বয় এভরি গার্লের ক্ষেত্রে নাই এভরির সাথে সময় দিন সপ্তাহ ঘন্টা আওয়ার্স মিনিটস উইকস ইয়ার্স ওগুলো সংযুক্ত থাকবো ওটার লাগে আমি প্রেজেন্ট ইনফিনিট টেন্সে করা লাগবো বুঝছো নি এভরি বয় এভরি গার্ল এভরি বুক ইত্যাদি লাগে হইতো না বুঝছো নি কিতা হয়েছি এভরির সাথে টাইম লাগাই দিতে হবো সময় লাগাই দিতে হবো ইটারে বানাইব আমি যেমন আছে এভরি লাগাই আছে দ্য ওয়ার্ল্ড ম্যান গো ফর এ ওয়াক এভরি মর্নিং তো এইখানে দ্য ওয়ার্ল্ড ম্যান মানে বৃদ্ধ মানুষটি এবং থার্ড পার্সন তো সিঙ্গুলার নম্বর একজন তো তখন আমার বারবার লগে এস বাই ইএস লাগাই গোজ বানাইলি আনসার কি হইব আমার জি ও ইএস গোজ এখন দেখা যার নিটা ওকে দেখা যার নিটা দেখো সেই ওয়ার্ডটা দেখা যার তো আর মানে সেটি তো আমার প্রয়োজন নাই আর একটা কিতা দিছিলাম ওয়ার্ড আচ্ছা যাই হোক এগুলা দিয়ে এখন বুঝবাই তো তোমরা নানি এই সিগনাল দিয়া সারা দেওয়া লাগবে না একটা একটা করে হয়ে গেছে গিয়া ফার্স্ট টাইম সেন্টেন্স ছোটা দিছি টোটাল এক্সাম্পল কয়টা হয়েছে টোটাল ফার্স্ট এক্সাম্পল হয়েছে নানি আচ্ছা ঠিক আছে দে তাহলে ডেফিনিট টেন্স এখন আমরা আরো কিছু একটু আলামত আছে ওগুলো আমরা দেখি লাই একটা একটা উদাহরণ এক্সাম্পল দিলাম তখন তারপরে তোমাদের এক্সারসাইজ আসতে মধ্যে ভাই সহজে করতে পারবাই রুল টু আমরা ভাই আর রুল টু প্রথমে আমরা হইমু হ্যাবিচুয়াল অ্যাকশন হ্যাবিচুয়াল অ্যাকশন তার মানে কিটা না না চিরন্তন সত্য নাই অভ্যাসগত কাজ চিরন্তন সত্য কে হইল অভ্যাসগত কাজ মানে কিলা ও বানানো হয়েছিল দেখো স্যার অভ্যাসগত কাজ আরেকটা কিটা আছে হ্যাবিচুয়াল অ্যাকশন তারপরে আমি কইতাম পারি ইউনিভার্সাল ট্রুথ UNIVERSAL ইউনিভার্সাল ট্রুথ তার মানে কিটা ও ওটা চিরসত্য
ইউনিভার্সাল ট্রুথ, ওটা চিরসত্য। চিরসত্য যদি কোনো কিছু তাকে প্রেজেন্ট ডেফিনিট টেন্স এ, অব্যাহত খাস তাহলে প্রেজেন্ট ডেফিনিট টেন্স এ। আর কিটা আছে? সায়েন্টিফিক ট্রুথ কইতাম পারি, সায়েন্টিফিক ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ হইল গিয়া কিটা বৈজ্ঞানিক সত্য। ইয়েস, যেটা বিজ্ঞান দিয়ে রিসার্চ করি এটা বার করা হয়েছে, এটা ট্রুথ, এটা সত্য, বৈজ্ঞানিক সত্য। আর কিটা আছে? বৈজ্ঞানিক সত্য, পারমানেন্সি অফ এ থিংস, পারমানেন্সি নি, পারমানেন্সি, কোন বস্তুর স্থায়িত্ব বুঝাইতে, স্থায়িত্ব আমরা লিখিলাম, স্থায়িত্ব, স্থায়িত্ব, স্থায়িত্ব ভালো লাগছে নি? হ্যাঁ, স্থায়িত্ব, কোন কিছুর স্থায়িত্ব বুঝাইতে সময় চিরস্থায়ী কোনো কিছু থাকে, এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স আমার করা লাগবো। একটা একটা এক্সাম্পল দিব, তখন দেখিল প্রেজেন্ট ডেফিনিট টেন্স ফর্ম শেষ হয়ে যাব। আচ্ছা, ও সাইডটা দিছি, ও সাইডটা দিয়ে একটা একটা এক্সাম্পল দেই। হ্যাবিচুয়াল অ্যাকশন মানে অভ্যাসগত কাজ, কিটা আছে? অভ্যাসগত, অভ্যাসগত কাজের ক্ষেত্রে তোমার যে কাজটা তোমার লাগে অভ্যাসের লাগে ফিট থাকবো, বুঝছো নি? এটা প্রেজেন্ট ডেফিনিট টেন্স, বর্তমানের অভ্যাস বুঝাইতে গিয়া, অতীতের অভ্যাস না, অতীতের অভ্যাস হইলে পাস্ট ডেফিনিট টেন্স হয়ে যাব, বর্তমানের কোনো অভ্যাস বর্ণনা করতে পারে পাইছি। তোমার অভ্যাসগত কাজ হইলো গিয়া, আমি রাত 10টায় ঘুমাই, কটা ঘুমাই? আর তাই ঘুমাই নিয়ে আগে এক গ্লাস দুধ খাইয়া ঘুমায়, এক গ্লাস দুধ পান করিয়া ঘুমায় তাই না? যেমন মেশি, অভ্যাসগত কাজ দিয়ে একটা এক্সাম্পল দেয়, সি টেক এ গ্লাস মিল্ক বিফোর স্লিপ, বিফোর স্লিপ, তাই ঘুমানোর আগে এক গ্লাস দুধ খায়, দুধ পান করে, এই ধরনের সেন্টেন্স আছে, এগুলো একটা অভ্যাস হয়ে গেছে, তাই ডেইলি এক গ্লাস দুধ খাইয়া ঘুমায় না নি? তাইলে এই যে টেক্স যেগুলো আছে, টেক্স মানে লোয়ার ড্রিঙ্কস মানে পান করা, এগুলো টেক হইলে ও সুজা সুন্দর হইব ওয়াটার আর কি। ও জায়গা ওখানে আমি হ্যাজ টেকেন হইব, যদি মাল্টিপল চয়েস থাকি যায় এট হ্যাজ টেকেন, বি যদি থাকে উইল টেক, টি এ কে ই, উইল টেক, ইজ টেকিং, সি ইজ টেকিং, ডি তোমার তা হলো টেক্স, মাল্টিপল চয়েস এইভাবে কোয়েশ্চন থাকতে পারে। হুইচ ওয়ান উড বি কারেক্ট, এসের কোনটা সত্য হইব? টেক্স, ডি কারেক্ট হইব, কোনটা কারেক্ট হইব? আমার ডি সেন্টেন্সটা কারেক্ট হইব, কারণ এবার কত হাজার প্রেজেন্ট ডেফিনিট টেন্স আছে, সবটা আমার প্রেজেন্ট ফর্মে হইব। এই ক্ষেত্রে আমি দেখতে আমি যাই, শুধুমাত্র টেক্স বানাইলি ভাই কারেক্ট আনসার, কারেক্ট আনসার শুধুমাত্র টেক্স বানাইলি ভাই, টেক এর সাথে টেক্স বানাইলি ভাই, কারণ প্রেজেন্ট ডেফিনিট টেন্স টেক্স বন্ধ তো। আর ইউনিভার্সাল ট্রুথ আমি দেই সেন্টেন্স, ইউনিভার্সাল ট্রুথ শব্দ অর্থ চিরসত্য, এটা কোনো মিথ্যার অবকাশ নাই, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবীটা গোলাকার, কোনো মিথ্যা আছে নি? দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়, এটা সত্য না মিথ্যা? গরুর বাচ্চা কোনো দিলাই দুধ, দুধ সাদা চিরসত্য না? এটা তুমি রং করলে রং হইব না, অটোমেটিকলি দুধটা কোন কালার থাকে? সাদা, মিল্ক ইজ হোয়াইট, প্রেজেন্ট ডেফিনিট টেন্স, কারণ এটা চিরসত্য আছে। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, এগুলো চিরসত্য নানি? কোনো মানুষ আসে নি দুনিয়ায় বান দিয়ে তাই না, মর্তা নাই চিরদিন তাই তা বাইলা খাওয়া আসে নি, এগুলা খেও নাই, সব তোমরা তাক ভাই চিরদিন নানি না, সব মারি দিয়ে। আমরা একদিন ছিলাম না, ওয়ান্স উই আর নট এন্ড ওয়ান উই শ্যাল, ওয়ান্স উই শ্যাল নট বি ইন দ্য আর্থ, উই শ্যাল নট সার্ভাইভ ওয়ান্স, আমরা বাঁচতাম না একদিনও দেয় মুখে দিনে থেকে। তার মানে এই ইউনিভার্সাল ট্রুথ চিরসত্য, হইতে পারি দ্য ম্যান ইজ মর্টাল বা দ্য কাউ ইটস গ্রাস, হইতে পারবো দ্য কাউ ইট গ্রাস, ই এ টি গ্রাস, দ্য কাউ ইট গ্রাস, এখানে যদি মাল্টিপল চাইতে তোমার থাকি যায় সেন্টেন্স, এটা থাকি যেতে পারে, ইটস হ্যাজ ইটেন
সিঙ্গল টি না ডবল টি রে? ইটেন ইএটিএন সিঙ্গল টি তো ইএটিএন। হ্যাজ ইটেন, ইজ ইটিং, কোনটা কারেক্ট হইব? হসাই কারেক্ট তো ই আছে, ইটস ওটা আমার কারেক্ট হইব, কারেক্ট অ্যানসার। মাল্টিপল চয়েস যেভাবে থাকতে পারে, 50% অফ ইউর কোয়েশ্চনস কামস ইন মাল্টিপল চয়েস, অর্ধেক শতাংশ, অর্ধেক তোমার, তার মানে 90 মার্কস যদি থাকে কোয়েশ্চনও, 45 কোয়েশ্চনস উড বি ইন ফ্রম দ্য মাল্টিপল চয়েস। ঠিক আছে, দুইটা পাইলাম জানি, একটা পাইলাম কিনা আছে সাইন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিকভাবে সত্য, বৈজ্ঞানিকভাবে সত্য করা কীভাবে আছে, যেমন সাইন্টিফিক একটা ট্রুথ হোক না, একটা সাইন্টিফিক ট্রুথ বৈজ্ঞানিকভাবে সত্য। ক্লিয়ার? একটা সেন্টেন্স হওয়া চাই, বিজ্ঞানসম্মত বা বিজ্ঞানে পরীক্ষা নিরীক্ষা করিয়া হয়েছে এটা সত্য। গরম বাতাস উপরে দিয়ে উঠে, হ্যাঁ কইতে হার ভাই, দ্য হট এয়ার রাইজেস আপ, দ্য হট এয়ার আর আই এস সি রাইজ আপ, গরম বাতাস উপরে দিয়ে উঠে, গরম বাতাস কোন দিকে উঠে? উপর দিকে উঠতে আছে, এখানে বিজ্ঞানভাবে পরীক্ষিত না, এখানে বৈজ্ঞানিকভাবে সত্য এটা। রাইজিং কি লইব? রাইজেস, রাইজটা কি লইব? রাইজেস হইব, আর আই এস সি এস, লেখা লাগবে না পারবাই? পারবাই নি? দ্য হট এয়ার রাইজেস আপ। পারমানেন্সি অফ এ থিংস, পারমানেন্সি অফ এ, কোন বস্তুর স্থায়িত্ব বুঝাইছে, কোন বস্তুর গোয়াটে কোন জায়গাতে আছে? হ্যাঁ ও জন্য গোয়াটি আছে, অনু নানি তুমি গোয়াটি অন তুলে মারি এখন আনতে পারবাইনি, ইজ ইট পসিবল, সম্ভব নেই? এটা আসিম আসিমগঞ্জ যেটা যদি নেওয়া যায় হসাই যদি কেনা থাকা জীবনে কোনো ইসাইডের লেগে দানি পুরো বলি, আমরা এখানে আসিমগঞ্জও আছে বলো নানি, তারপরে মদনী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল স্ট্যান্ডস বিসাইড দ্য রোড নানি, বিসাইড রোডের দ্বারা আছে, যদি পিছিয়ে নেওয়া হয়ে যায় কিছু থেকে না মদনী গার্লস না হইয়া প্লেস চেঞ্জ হয়ে যাবো, আসিমগঞ্জ হইতো না এখানে, ঠিক তিনি হবে দ্য রোড, ওটা দিয়ে পারফরমেন্স এফ এ থিংস দেয়, ওটা মিটাই দেয়, হ্যাঁ পারফরমেন্স এফ এ থিংস, কোনো বস্তুর স্থায়িত্ব, পারমানেন্সি, দ্য রোড রান ফ্রম আসিমগঞ্জ টু আর কে নগর রামকৃষ্ণনগর, আর কে না দেখে আর লিখে দিয়ে আমি তো আর কে নগর, এই রোডটা আসিমগঞ্জ থেকে আর কে নগর যায়, রানস মানে যাওয়া আর কিছু চল্লাই, আমি রোডটা ওখান থেকে আসিমগঞ্জ আর কে নগর পর্যন্ত গেছে, রামকৃষ্ণনগর রোড এটা, সেই ক্ষেত্রে দ্য রোড রানস হইব না, রান হইব না, রানিং হইব না, হ্যাজ বিন রান হইব, কিন্তু হইব হসাই রানস হইব, প্রেজেন্ট ইনফিনিট ফর্মে কিন্তু হইব আমার রানস হইব, ওগুলো থাকলো। হ্যাঁ আরেকটা আছে কিছু কন্ডিশনাল সেন্টেন্স, আর কন্ডিশনাল ওয়ার্ড যেটা আছে ওটা হইব, ও আমার এনে সাইডটা দিলাম, আরেকটা আছে কন্ডিশনাল ক্লোজ, এক্সাম্পল লিখে দিছো তো, একটা 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 এক্সাম্পল লিখে দিলাম, সুন্দরভাবে লিখিও, একটা সুন্দর একটা মেইন খাতার মধ্যে রাখো, তিন দিনে তিনটা ক্লাসে আমার প্রেজেন্ট, আজকে প্রেজেন্ট শেষ হইলো, আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস রাখবো, আমি শেষ নি, আচ্ছা ঠিক আছে, কন্ডিশনাল ক্লোজ, আরেকটা কন্ডিশনাল ক্লোজ, কন্ডিশনাল ক্লোজের ক্ষেত্রে এটা কিতাজ বস্তু আমি সামান্য বুঝাই দিই, শর্টকাটে লিখলাম, তার মানে শর্তওয়ালা কোনো শব্দ থাকলে, সেন্টেন্স থাকলে, যে সেন্টেন্সটা কিছু শর্তওয়ালা থাকবো ওইটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স হইব, কিলা জানো নি, তুমি যদি আও তোমার সাথে আমি যাইব, তুমি যদি আসো তোমার সাথে আমি যাব, আরে তুমি যদি আসো, ওই যে সেন্টেন্স এখানে হচ্ছে ওখানে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশন কোনটা? তুমি যদি আসো, না তুমি যদি আসো তাহলে আমি যাব, আমি যাবো এটা ফিউচার হয়ে গেছে, আমি যাবো এটা ফিউচার হয়ে গেছে, আর তুমি যদি আসো ও সাইড প্রেজেন্ট, ইফ ইউ কামস আই শ্যাল গো, যেমন আছে কন্ডিশনাল ক্লোজ, ইফ ইউ দেখা যাবনি, চলছে নি দেখছে, চলছে নি, আচ্ছা ইফ ইউ কাম, যদি তুমি আসো
আই উইল গো, তুমি যদি আসো আমি যাব। আর এলোকে সেল ব্যবহৃত হয়, আমি কেন উই ব্যবহার করলাম, নিশ্চয় যাইম যদি তুমি আসো। ওইসা একটা আমার প্রেজেন্ট ডেফিনিটেন্স হইব, যেভাবে আছে কাম জায়গাত কাম হইব, কাম জায়গা কি হইব প্রেজেন্ট ডেফিনিটেন্স। আর কাম সইতো না, কারণ থার্ড পার্সন না, তো ইফ ইউ কইছি, ইউ তো থার্ড পার্সন না রে বা ইউ সেকেন্ড পার্সন, গতিকে ইফ ইউ কাম ওগো যদি সি হয়ে যেত গিয়া, ইফ সি এক্সাম্পল দিয়ার তুমি তো লিখেছো, তো ইফ ইউ সেন্টেন্স দিয়া, ইফ ইউ দি সেন্টেন্স লিখছো, তো আমি এখন সি দি বুঝাই দিয়ার, ইফ সি কাম যদি সে আসে, ও কাম স্যার তখন কি হইব কামস হয়ে যাব। ইয়েস আমার আনসারটা কি হইব কামস, অপশন দিলে তো পারে উইল কাম, হ্যাজ বিন কামিং, ইজ কামিং, ওয়াজ কামিং, ওটা দিলে তো পারে। হ্যাঁ কেটা হয়েছ ইউ, তাহলে তো কামর জায়গা কাম হতে হবো, যদি ইউ থাকি যায় তো শুধুমাত্র কাম হতে হবো, আই থাকি যায় কাম তা হবো, উই থাকি যায় উই ডাব্লিউ ই, আমরা যদি ওখানে জায়গাতে থাকি যায় উই, তো আমার এটা কামও থাকবো, বুঝা গেল নি, যদি উই থাকি যায় তাহলে কামও থাকবো, যেভাবে আছে যেমন আছে ওলা। তুমি যদি রান্না করো তাইলে আমি খাইব, তুমি যদি রান্না করো তাই ইফ ইউ কুক হইব না, ইফ ইউ কুক, আর তাই যদি রান্না করে আমি খাইমু, ইফ সি কুকস কিটা খাইমু, যদি তাই রান্না করে আমি খাইমু, ইফ সি কুকস আই শ্যাল ইট, বুঝা গেছে নি, ইফ সি কুকস, ইফ সি সি ডবল ও কে কুক বানাইছে নি না, সি ডবল ও সি কে কুক বানাইছে রান্না, হ্যাঁ ইফ সি কুক আই আই শ্যাল ইট, যদি তাই রান্না করে আমি খাইমু, ওই না কুক শব্দটা কুকস হয়ে যাব, সি ডবল ও কে এস কুকস আমার কারেক্ট ফর্ম, সেন্টেন্স বুঝে যাওয়ারনি, সবটা সেন্টেন্স থেকে এক একটা এক্সাম্পল হয়েছে, দেখো দেখো স্টপ এস ও এন পার্সন, পার্সন তিন প্রকার আছে ইংলিশ গ্রামার, কয় প্রকার আছে, একটা হলো গিয়া ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট পার্সন কোনটা জানো নি, পার্সন বললাম কি আই আই আর উই, তার মানে আমি এবং আমরা, আমি সারার আগে আমরা সারার আগে, নিজে নিজের তো সবসময় আগে রাখবো অ্যাডভান্স রাখবো, আমি জানো তাকবো কেন, তো আমি আগেও তাকবো না নি, ঠিক আছে আই উই আছে, অনেক অনেক কিছু আছে কিন্তু আমি ওয়ার্ড দিয়ে দিয়ে আই উই, সেকেন্ড পার্সন কিতা ইউ ইউ ইউ, তার মানে তুমি তোমরা আর কি, এক ইশারা দেয় ইউ মানে তুমি বা তোমরা, হ্যাঁ ইয়র, আচ্ছা ঠিক আছে ইয়র লাগাও, ওয়াই ও ইউ আর ইয়র, আই ওই ইউ ইয়র, তুমি তোমরা তোমার, আচ্ছা আরেক হইল গিয়া সি হি, থার্ড থার্ড পার্সন কেতা হি অবলিক সি অবলিক কেতা করিম, রাম শ্যাম যদু মধু হরি হতু কোনো মানুষের নাম থাকলে, বুঝা গেছে নি, আমি অনলি করিম লিখলাম, ইট ডাজন্ট মিন অনলি করিম থার্ড পার্সন, যে কোনো মানুষ এনি নেম যদি কোনো তাকে এইটাতে করিম, দা ওল্ড ম্যান বুঝাইছে থার্ড থার্ড পার্সন হয়ে গেছে, ইয়া ফার্স্ট পার্সন আমি আমরা তুমি তো, সেকেন্ড পার্সন তুমি তোমরা, থার্ড পার্সন সে তাহারা, বুঝতে পারি আমি আমরা হইলাম কিনা, আমি আমরা তুমি তোমরা সে তাহারা, কোনো নাম থাকলে আর একটা রাখবা, আর সে কোনো সময় মানুষ না থাকলে ইট বুঝাইতে পারে, কোনো সময় ইট, কোনো সময় দিস হইতে পারে, বা যদি ইট আছে ও এগুলো হইলে থার্ড পার্সন, তেমন আমরা যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মিটাই দি আর হে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আগুয়াই, প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট মানে কিতা বর্তমান, কন্টিনিউয়াস মানে অবিরত অনবরত চলন্ত, যেটা বারবার চলতে আছে, বলা না নি প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর টেন্স তো মানে সময়কাল বুদ্ধরায় অবস্থান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানের অবিরত চলন্ত, বর্তমানে কোনো কিছু চলন্ত চলছে,
নামটা দিয়ে বুঝাই বর্তমানে কিছু চলছে ওটা বুঝাইলে, বর্তমানে কিছু যে সেন্টেন্সের সাথে আমার থাকবো কেটা জানি নাও কে থাকবো এম ডাব্লিউ নাও, নাও থাকা সেন্টেন্স, নাও থাকা সেন্টেন্স একটা নিয়ম আর কি, নাও থাকা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস নাও থাকা সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস। মোস্ট অফ দা কেস বেশিরভাগ ক্ষেত্রে নাও থাকা সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, বুঝা গেছে নি? মোস্ট অফ দা কেস বেশিরভাগ ক্ষেত্রে যে সময় সেন্টেন্সের সাথে নাও লাগাই থাকবো এই নাও সংযুক্ত থাকা সেন্টেন্সটারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমার করা লাগবো। যেমন আছে তোমরা কিতা করবে এখন, তোমরা কি করিতেছ, তো লেখিলাই না আমরা লিখিতেছি উই রাইট নাও। একটা জিনিস ভুলা রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন কেলে আছে জানা আছে নি? সাবজেক্ট এম ইজ আর বার বের সাথে আই এন জি বার বাই এন জি, এবারে কেটা আছে হ্যাঁ অবজেক্ট আদার্স প্লাস অবজেক্ট প্লাস আদার্স প্লাস প্লাস দেলাই নানি সিনা জার্নি। ও আমার ফর্মুলা বা ফরমেশন বা স্ট্রাকচার, স্ট্রাকচার ছাড়া তো আমার গাছ বলতো নাই বা গাড়ি ঘর বলতো নাই, এইটাই লাগে আমার স্ট্রাকচার। এখন দেখো সাইকেল সিন পাইলেছি, আমার নাও আছে আলামত পাইলেছি, কেটা পাইছি আলামত পাইছি না আলামত সিগনাল পাইছি নাও শব্দটা আছে ডিরেক্টর আমরা কোন কোন টেন্স কোন মুইটা রে কন্টিনিউয়াস টেন্স, ইয়েস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও আছে তখন কি হইব উই আছে নানি, তো উই লাগে কেটা লাগাইমু অপরিকা থাকতে পারে এ রাইটস ডাব্লিউ আর আই টি ইএস রাইটস, বি ইজ রাইটিং ওয়াজ রাইটিং ওয়াজ রাইটিং, সি ইজ রাইটিং, ডি ডি থাকতে পারে উইল রাইট বা হ্যাভ রিটেন হ্যাভ রিটেন, কোনটা হইব এখন? ইয়েস এবার কন্টিনিউয়াস টেন্সও আছে নাও আছে ফরমেশন অনুসারে এম ইজ আর আনতাম, আমি কোনটা আনবো ও ওটা আনলেন আর রাইটিং নাই নি ওটা আর বা নাই এ আর ই আর, আমি অপশন দিছি না এখন তো আর রাইটিং কে তো আমার আর রাইটিং দেখা যায় তো নানি। তুলি লাও কারেক্টটা তুলি লাও, শুধুমাত্র যেটা আছে হয়েছে বার ইজ কারেক্ট অনলি নোট দিস ওয়ান, ইনকারেক্ট যেটা আছে ডিস্ট্রাকটিভ যেটা আছে সেটা লিখিও না কারেক্টটা লেখবা ঠিক আছে। ও আমার ওই লগে একটা সেন্টেন্স বুঝাইলাম, আর একটা লগে নেয়ার ফিউচার, দুই নম্বরটা কি তৈব আমার এন এ এ আর নেয়ার ফিউচার, যদি সেন্টেন্স যদি আমার নেয়ার ফিউচার বুঝাইলাই তার মানে অদূর ভবিষ্যৎ, বাংলা লেখিলাম না অদূর ভবিষ্যৎ নিচে লেখিলতে পারবা নেয়ার ফিউচার বা অদূর ভবিষ্যৎ। মা আমারে ডাকিতরা মা আমারে মমতা আসনা স্নেহ মমতা আসনা, আর তুমি এই সময় লেখা তাসলায় তখন উঠে হয় আমি আসতেছি আমি আইয়ার হই নানি, আমি আমার সিলেটি বেন বলি আমরা হই নানি আমি আইয়ার, তার মানে আমি এখন আইয়ার নেই এখনো লেখি আর এখনো তারপরে হই নানি আমি আইয়ার আমি আসতেছি আয়, এই ক্ষেত্রে আমার নেয়ার ফিউচার ব্যবহার করবো এই ঠিক তেমনি ভাবে আছে আমি আগামীকাল দিল্লি যাচ্ছি আমি আগামীকাল দিল্লি যাইতেছি, যদি বুঝায় আমি যাইবই যাইবো এবং আসছি এলে কোনো সময় বুঝায় তাইলে আমার নেয়ার ফিউচার অদূর ভবিষ্যৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বানাইতাম পারি। আই এম কামিং ওয়ান আওয়ার লেটার লিখি লও আই কাম ওয়ান আওয়ার এন আওয়ার লেটার এল এ টি ই আর লেটার আই কাম এন আওয়ার লেটার, আমি এক ঘন্টা পরে আসছি এটা কতক্ষণ দূর হইরে, ও বেশ দূরই নাই তো এক বছর পরে নি কোনো
এক সপ্তাহ পরে নি, এক মাস পরে নি, ও এক ঘন্টা, তার মানে ও অদূর ভবিষ্যৎ, যে ভবিষ্যৎটা বেশি দূরে নাই, যে ভবিষ্যৎটা বেশি দূরে নাই, এই দূরে এই ভবিষ্যৎটারে অদূর ভবিষ্যৎ হইম, আর অদূর ভবিষ্যতের ক্ষেত্রে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতাম ভারি। তো সেন্টেন্সের আনসার কি হইব, কারেক্টটা হোসাই আই এম, ইয়েস আই এম কামিং হইব, এখানে কারেক্ট আনসার হইব গিয়ে এম কামিং, কারেক্ট আনসার ইজ এম কামিং, আই এম কামিং এন আওয়ার লেটার, আমি এক ঘন্টা পরে আসছি, স্টপ। লাইটটা দাও, লাইটটা দিলাও না, দেখা যাননি, অন্ধকার অন্ধকার লাগেননি, মানে লাইটটা একবার দিয়া অন অফ করে দেখো, অন্ধকার লাগেননি, এখন সাপ দেখাননি, ঠিক আছে ঠিক আছে। তা হোক, আমরা প্রেজেন্ট পারফেক্ট করবো এই মুহূর্তে, কারেন্ট আইসে এখন নীরবে বসো, না ফ্যান চলছে, বাতাস চলছে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ফরমেশন কোনটা পাই দেখি লো তাড়াতাড়ি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ, বার থ্রি অবজেক্ট প্লাস প্লাস, দেখি দেখি লেখিল, কারেন্টটা একটু আরাম লাগেন না নি, এদিকে বৃষ্টি আর এদিকে গরমও শেষ হল না, আর হঠাৎ কারেন্ট আইসে। আচ্ছা, এটা আমরা আলামত কিতা পাইতাম, যে সেন্টেন্সের সাথে কিতা কিতা থাকতে পারে হোসাই, যে সেন্টেন্সের সাথে যদি তাকিয়ে যায়, সেন্টেন্সের সাথে সেন্টেন্স এর সাথে সাধারণত কিতা থাকবো, জাস্ট জাস্ট নাও, yet already recently recently just now yet already recently it is আর কি আছে, এভার, ইয়েস এভার, এভার এভার নেভার থাকতে পারে, ইয়েস তারা মনে আছে না নি, এভার নেভার, আর কি আছে, হ্যাঁ আলটিমেটলি, আচ্ছা আলটিমেটলি সবসময় নাও হইতে পারে, দেখো এই এই যে চিহ্ন যেগুলো আছে সিগনাল, এগুলো মোস্ট অফ দ্য কেস, নট ইন এভরি কেস, বুঝছেন কি না হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কইব যদি এটা লাগাই থাকি যায় গিয়া সেন্টেন্সের সাথে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমার সাবজেক্ট ফরমেশন তো দেখছো না নি, হ্যাঁ যদি সেন্টেন্সের সাথে থাকে ইট ইজ ফার্স্ট টাইম, it is first time, মনে রাখবা যে সেন্টেন্সের সাথে ইট ইজ ফার্স্ট টাইম লাগাই থাকতে পারে, এটা প্রেজেন্ট পারফেক্ট হইতে পারে, শুধু ফার্স্ট টাইম না, ইট ইজ সেকেন্ড টাইম, ইট ইজ থার্ড টাইম, ইট ইজ ফার্স্ট টাইম আই কাম টু আস, আই হ্যাভ কাম টু আসিমগঞ্জ, এটা আমি ফার্স্ট টাইম আমি আজকে আসিমগঞ্জ আইছি, ইট ইজ ফার্স্ট টাইম আই মিট, আই হ্যাভ মিট ইউ, এটা প্রথম সময় প্রথম আমি তোমার সাথে দেখা করছি, অথবা ইজ লাগাই থাকবো ইট ইজ ফার্স্ট টাইম, তারপরে হিসেবে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট হইব, ইট ইজ সেকেন্ড টাইম আই হ্যাভ সিন ইউ, এটা হলো কি দুই নম্বর বার আমি তোমার দেখছি, বুঝছো নি, তুমি বলো আসছো কিতা লাগিব, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ইট ইজ ফার্স্ট টাইম সেকেন্ড টাইম, তাহলে জাস্ট 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 না, তুই সেন্টেন্সের একটা বানাও চাই,
হে গো, হি গো আউট জাস্ট নাও, সেই মাত্র বাইরে হয়ে গেছে। জাস্ট নাও মিন্স এই মাত্র, জাস্ট বিফোর ও সামান্য আগে, জাস্ট নাও শব্দটা জাস্ট বিফোরও থাকতে পারে, জাস্ট বিফোর, জাস্ট, জাস্ট নাও, জাস্ট বিফোর, রিসেন্টলি, অলরেডি, এভার, নেভার, ইট ইজ টাইম, ইট ইজ, সরি, ইট ইজ ফার্স্ট টাইম, ইট ইজ সেকেন্ড টাইম, ইট ইজ টাইম না, এগুলো তাহলে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইব। তখন এই ধরনের সেন্টেন্স আমার জাস্ট নাও সংযুক্ত আছে, তোমার যদি মাল্টিপল চলে যায় হ্যাজ, হ্যাজ গন, উইল গো, উইল গো, ইজ গোয়িং, কোনটা হইব, হত আনসার আইয়া আসছে, হুম, কোনটা হইব, ইজ গা, ইজ গোয়িং না উইল গো না হ্যাজ গন, প্রেজেন্ট পারফেক্ট আমার এখানে হ্যাজ গন হইব, ওটা কারেক্ট হইব। দেখানো ব্যাকেট আছে ওখানে গন্ডগোল আছে, দেখানো ব্যাকেট আছে ওখানে বেরাসেরা আছে, আমি যেখানে ব্যাকেটটা সাইডের বেরাসেরা আমি ভাঙ্গিতাম, ওটা হলো টেন্স কারেকশন। আর টেন্স কারেকশন অন্য কোনো জায়গায় কারেক্ট করা থাকতো না, ওটা তো থাকবো, ডাস্টারটা হইরে, ওটা দেও না, ওটা দেও, ডাস্টারটা দেও। আচ্ছা সেন্টেন্স ইয়েট আছে, আমি এখনো ভাত খাইছি না কিলা কইবাই, হ্যাঁ আমি এখনো ভাত খাইনি, আই নট ইট রাইস ইয়েট, আমি এখনো ভাত খাইছি না। তখন কিলা সেন্টেন্সটা যদি আমার দিলে মাল্টিপল চলে যাও, কিলা দিলাইতে পারে, এ দেখি ইজ নট ইটিং, বি ওয়াজ, ওয়াজ নট ইটিং, হ্যাভ নট ইটেন, হ্যাভ নট ইটেন, তো সেন্টেন্সটা কোনটা হইব, হচ্ছে কারেক্ট হয়েছ, নট বি দ্য কারেক্ট অ্যান্সার, ইয়েস হ্যাভ নট ইটেন, গুড, ভেরি গুড নাসিমা, ভেরি গুড, রিসেন্টলি দেই, ইট ইজ ফার্স্ট টাইম, নেভার এভার দি বুঝরা, আই হ্যাভ নেভার সিন দ্য তাজমহল, আমি কখনো তাজমহল দেখিনি, হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল, তুমি কি কখনো তাজমহল দেখিয়েছো, এই তাজমহল সেন্টেন্স দিয়ে বিয়ার তো আমরা অনেক কিছু আমরা শিখে নিয়েছিলাম, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট, হেবার এবার আর নেবার লাগাই থাকা প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, এবার এবং নেবার সংযুক্ত থাকা সেন্টেন্স রে প্রেজেন্ট পারফেক্ট করা লাগবে, এখানে বুঝছো নি সবাই, আচ্ছা ঠিক আছে আগে চলো, ইট ইজ ফার্স্ট টাইম আই সি দা তাজ, এটা প্রথম দিন আমি তাজমহল দেখছি, এটা ফার্স্ট টাইম আমি তাজমহল দেখি, আর আজকে যেমন তাজমহল গেছে তুমি সারা গেছো তাজমহল দেখাত না নি, গিয়ার লাইনে গিয়ে কিতা হরায়, এটা আমার ফার্স্ট টাইম আমি তাজমহল দেখছি, হইব না দেখি আর হইবাই দেখছি, ঘুরি আইতে সময় পাবো সময়, ও ইট ইজ ফার্স্ট টাইম, ইট ইজ সেকেন্ড টাইম, এই ধরনের সেন্টেন্সে আমি প্রেজেন্ট পারফেক্টে বানা নিতাম পারি, হয় মো হ্যাভ সিন, কারেক্ট আনসার কিন্তু হইব আমার হ্যাভ সিন, দেখেছি, প্রেজেন্ট পারফেক্ট শেষ। আর প্রেজেন্ট পারফেক্ট আরেকটা সেন্টেন্স আরেকটা আছে, সিন্স আর ফর থাকা নেগেটিভ সেন্টেন্স, এটা মিটাই দিতাম নি,
আচ্ছা, সেন্স আর পর থাকা নেগেটিভ সেন্টেন্স, এক্সাম্পল দিয়ে দেখাই। সেন্স এন্ড পর থাকা নেগেটিভ সেন্টেন্সকে প্রেজেন্ট পারফেক্টে করতে হয়। সেন্স অবলিক ফর, থাকা নেগেটিভ সেন্টেন্স, সেন্স আর পর থাকা নেগেটিভ সেন্টেন্স। প্রেজেন্ট পারফেক্ট হয় না নি? প্রেজেন্ট পারফেক্ট, সেন্স আর পর থাকা নেগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্টে করতে লাগবো। যেমন আছে, আমি তোমার 3 বছর তাকে দেখিয়েন না, আমি তোমার 1 বছর তাকে দেখিয়েন না, বা 3 দিন তাকে হোক। আই নট সি ইউ ফর 3 ডেজ, ফর 3 ডেজ, এ আই নট সি ইউ ফর 3 ডেজ, আমি 3 দিন তাকে তোমারে দেখি আর না। ও নট সিটা ব্র্যাকেটও, ওই সেন্টেন্সও হ্যাভ নট সিন হইব, কিভাবে হইব? হ্যাভ নট সিন হইব, কারেক্ট হইব, হ্যাভ নট সিন, প্রেজেন্ট পারফেক্ট। সিন্স আছে আর ফর আছে, সেই মুহূর্তে আমি প্রেজেন্ট পারফেক্ট করা লাগবো। মনে রাখবা, নন কন্টিনিউটিভ ভার্ব, নন কন্টিনিউটিভ ভার্বর সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। নন কন্টিনিউটিভ ভার্ব বুঝুনি, যে ভার্বর সাথে আইএনজি লাগানি যায় না, এলা কতটা ভার্ব আছে? আগামীকালকে ওয়ার্ক থাকলো এবং একটা রুল থাকবো, প্রেজেন্ট পারফেক্টের সময় না একটু দাইব, ফার্স্ট আরম্ভ করমু, আগামীকালকে তুকাইয়া আনবা নন কন্টিনিউটিভ ভার্ব কিটা আছে। নন কন্টিনিউটিভ ভার্ব যেটা লগে আইএনজি লাগে না, আইএনজি লাগলে এটা ভার্ব রইতো না, জিরান্ড হয়ে যাব বা নাউন হয়ে যেতে পারে, বুঝছো নি? নন কন্টিনিউটিভ ভার্ব কতটা আছে ওটা বার করি আনবাই, আজকের ক্লাস অনেক থাকুক। আর ওগুলা বলো ঘুরিস, এবার কিছু এক্সারসাইজ দিব, তার মানে আগামীকালকে স্টার্টিং করে তোমাদের এক্সারসাইজ করাই, ঠিক আছে না? এক্সারসাইজ লাগে সারা তাই গাড়ি থাকতে, ঠিক আছে, স্টপ দিলাম।